পটিয়াদ কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ খলিলুর রহমানের পটিয়া আইনজীবী সমিতির পক্ষ এক বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে বারভবনের মিলনায়তনত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম শাহজাহানুদ্দিনের সভাপতিত্বে এডের স্বাগত বক্তব্য রাখে সাধারণ সম্পাদক দেবেশ গুপ্ত। এডারও বক্তব্য রাখে অ্যাডভোকেট বদিউল আলম, বলরাম কান্তি দাস, স্বপন কুমার চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, অজিত দাস, বাবুল চন্দ্র দাস, রেফায়েত হাসান ফারুকী, তানজিমা জাহান, জিতেন্দ্রলাল দত্ত, টিপু কুমার নাথ। অনুষ্ঠান পরিচালনা করে সৈয়দ নূর মুস্তফা। এডে বক্তব্য হয় কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান। 86 সালতুন এ পর্যন্ত রাষ্ট্রীয় পদকে ভূষিত সিআইপি। উনি শুধু ব্যবসা বাণিজ্য নয়, শিক্ষাক্ষেত্রে নানাভাবে অবদান রাহিজার। তিনি তার হাজার প্রতি একাগ্রতা ও ত্যাগর মাধ্যমে আজিয়ার এই অবস্থানত আসে। উনি শুধু পটিয়ার নয়, সারা বাংলাদেশের গৌরব। সংবর্ধনার জবাবে আলহাজ খলিলুর রহমান হয় পরিশ্রময় সৌভাগ্যর প্রসূতি। আই স্বাধীনতার পরে মাত্র 300 জন শ্রমিক লই ব্যবসা শুরু করছিলাম, আজ আর প্রতিষ্ঠানত 35,000 শ্রমিক হাজগরি জীবিকা নির্বাহ করে। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।